প্রিয় দর্শক, আজকের বিষয়টা হলো সেই সমস্ত বালকরা যারা হস্তমৈথুন করে করে তাদের জীবনটাকে একদম শেষ করে ফেলেছেন। একমাত্র কম বয়সের ও 18 বছর থেকে বৃদ্ধ বয়সের জন্যই এই ভিডিওটি। যে সমস্ত বন্ধুরা তোমরা প্রতিনিয়ত হস্তমৈথুন করে করে লিঙ্গের 12টা বাজিয়ে দিয়েছ, তাদের জন্য স্পেশাল। হ্যাঁ, ঠিক কথা শুনেছ, 12টা বাজিয়ে দিয়েছ লিঙ্গের। দিন রাত পানু দেখো, বিয়ে দেখে হ্যান্ডেল মেরে মেরে বীর্য পাতলা জলের মতো হয়ে গেছে। সেই পাতলা বীর্য কে ঘন করার জন্য এই ভিডিওটা স্পেশাল। তোমরা বন্ধুদের সাথে আলোচনা করো যে আমার বীর্য খুব পাতলা জলের মতো, দিন রাত মাথা ব্যথা করে, শরীর দুর্বল লাগে, কি করবো রে বন্ধু বল না। ঠিক, একদম ঠিক, তোমার কথার সাথে একদম মিলে যাবে। শরীর দুর্বল হয়ে গেছে, চোখের নিচে কালচে হয়ে গেছে, যেখানে বসো সেখানে বসে থাকো, শুয়ে থাকলে শুয়ে থাকো, সকালবেলা কোনো শরীরে এনার্জি পাওয়া যায় না, সবসময় অস্থির ভাব। কেউ যদি ভিড়ের মধ্যে কেউ জোরে কথা বলে তোমার সাথে, বুকটা ধরপড় করে ওঠে, আচমকা ধরপড় করে, কেউ তোমার সাথে বললেই বুকটা কেমন যেন একটা কেঁপে উঠলো, ঠিক এরকম। এটা খুব দুঃখের ব্যাপার জানো তো। আমি বলবো তোমরা কেন এসব করছো, এই খুব কুকর্ম, এরকম করো না, এতে তোমারই জীবনের একদম তছনছ করে দিবে। পরবর্তীতে তোমাদের বউ থাকবে কি না বা বিয়ের পর একবার চিন্তা, মানে ভীষণ চিন্তার বিষয়। তাই আসতে গেলে ত্যাগ করো কুঅভ্যাস আর শরীরের প্রতি যত্ন করো। তোমাদের এই যে বীর্য, সেই বীর্য শরীরের একটি শক্তি, শক্তিশালী করে তোলাই একমাত্র কাজ। আর তখনই তোমার নিজের ভিতরে এক ধরনের শক্তি উৎপন্ন হবে, ইমিউনিটি পাওয়ার তৈরি হবে। তো একমাত্র দেশি কবিরাজি ঔষধ গাছ, তার নাম হচ্ছে উলোৎকম্বল। এই উলোৎকম্বল সম্পর্কে আমার অনেক ভিডিও তৈরি করা আছে, কিন্তু এটা তোমাদের জন্য স্পেশাল। এই উলোৎকম্বলের একটি পাতায় তোমার জীবনকে বদল করে দিবে, একদম চেঞ্জ করে দিবে। বীর্য হবে গাঢ় আঠার মতো, যেখানে লাগবে সেখানেই আটকে থাকবে, কিছুতেই পড়বে না, এটা একদম পরীক্ষিত। এই উলোৎকম্বলের যদি পাতা তোমরা প্রতিনিয়ত খাওয়ার চেষ্টা করো। বিবাহিত যারা আছো তারা তো ঘন্টার পর ঘন্টা সহবাস করে যাও, মজা নিয়ে যাও এই উলোৎকম্বলের একটিমাত্র ডোগা খেলে। ব্যাপারটা পরে বলছি, যাদের শুক্রাণু কমে গেছে তাদের শুক্রাণু তৈরি হবে বেশি পরিমাণে। আর 80 বছরের যে সমস্ত বৃদ্ধরাও আছো, তারাও 18 বছর বয়সের মতো জীবন একদম ফিরে পাবে। উলোৎকম্বল গাছের যে এত শক্তি একটি পাতা না খেলে বুঝতেই পারবে না। সরি বন্ধুরা, একটু বিরতি দিচ্ছি, ভিডিওটি স্কিপ করবে না প্লিজ, স্কিপ করলে অনেক বিষয় জানতে পারবে না। চ্যানেলটি সাবস্ক্রাইব যদি না করে থাকো তাহলে এখনই সাবস্ক্রাইব করে রাখো, অনেক ভিডিও আছে এই চ্যানেলে, ঠিক আছে। তোমরা উপরের যে একটা লিঙ্ক আছে সেই লিঙ্কটি ক্লিক করেও দেখে আসতে পারো। আবার বন্ধুরা, এর ব্যবহারটা কীভাবে করব তা এবার জেনে নিই। একটা কাচের গ্লাস নেবে, তার ভিতরে জল ভর্তি করবে, কিছু পরিমাণ ফাঁকা রাখবে, কারণ ওই উলোৎকম্বলের সেই ডগাটা কুচি কুচি করে কাটতে হবে। দুটো ডাল বা তিনটি ডাল নিতে পারো, যাদের কাছে সংগ্রহ করতে পারছো না তারা একটা ডাল কেটে নেবে তাতেও হবে। অর্থাৎ পাতাটি ফেলে দিয়ে তার ডগাটি কেটে নিবে, কুচি কুচি করে জলের ভিতরে বা পানির ভিতরে যেটা বলো সেটা পানিতে ভিজিয়ে রাখতে হবে। এবং সকালে সেই ডগাগুলি গিয়ে দিকে দেখবে যে বীর্যের মতন আঠা একটা বেরোচ্ছে, সেই আঠার লেলপাটাই তোমাদেরকে খেতে হবে। আর বাকি
যে সমস্তটা আছে মানে সেটা ফেলে দিবে আর বাকি পানিটা তোমরা খেয়ে নিবে। ঠিক এইভাবে এই নিয়মে 7 দিন খেলে বীর্য হবে শক্তিশালী আর তোমাদের সেই কাম ইচ্ছা আবার ফিরে আসবে। যারা বৃদ্ধ আছো তারা 18 বছর বয়সের মতো যৌবন শক্তি ফিরে পাবে। গাছটি তোমরা যেখানে দেখবে অতি শীঘ্রই বাড়িতে নিয়ে আসো এবং পাতা সংগ্রহ করে রাখো, ঠিক আছে, এবং বাড়িতে লাগাও। দেখবে তোমার জীবন একদম বদলে গেছে। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে তোমরা লাইক তো অবশ্যই করবে, আর যাদের যদি ভালো না লেগে থাকে তাহলে ডিসলাইক করতে পারো, ওখানে অপশন দেওয়া আছে এখানে ডিসলাইকের। আর তোমরা কমেন্ট করবে, কমেন্ট করে জানাবে। আর তোমরা আগে কখনো ব্যবহার করেছো কি না আমার আগের ভিডিওগুলো যদি দেখে থাকো, সেখান থেকে ব্যবহার করে কতটা উপকার পেয়েছো সেটা আমাকে কমেন্ট করে জানাও। আর যদি বুঝতে না পারো সেটাও কমেন্ট করে বলো, আমি তোমাদেরকে বুঝিয়ে দেবো। আমার ইমেল অ্যাড্রেস দেওয়া আছে জিমেল, সেখানে তোমরা জিমেল ইমেল করে দেবা, আমি সেখান থেকে তোমাদেরকে রিপ্লাই করব। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকো তোমরা, এতটা সময় তোমরা আমার পাশে আছো, ভিডিওটি দেখছো, এর জন্য আরও একবার ধন্যবাদ।